গান, আর জান্নাতের সমস্ত গাছের পাতাগুলো হবে ঝংকার। ঝংকার বুঝেন? বাজনা, সাস হয়ে যাবে, বাজনা হয়ে যাবে, পায়ে পরানো থাকবে ঘুঙরু। ঘুঙরু চিনেন? নূপুর পরানো থাকবে, আগে বাচ্চা করে পড়াইতো, যেদিক দিয়া যাইতো ঝুমঝুম ঝুমঝুম শব্দ হইতো। পাও নাড়বে, একে ঝংকার থেকে 1,00,000 আলো বাহির হবে। কত? চারজনে পাও কয়টা? ও যুবক, চোখ বন্ধ করো একটু, তারপর একটু ভাবো। এক এক ঝংকারে 8,00,000 আলো বাহির হবে। কয় লক্ষ? 70 বৎসর টানা নাচার গান চলতে থাকবে। তুমি বলবা আমি তো না খায় মরা যাবো, ঠিক না? ওই যে কাজের লোক আছে, আনতে থাকবে, খাওয়াইতে থাকবো, তুমি ঝুমের ভিতরে থাকবা। বুইলা যাবো, মনে উঠছে? সর্বশেষ যে জান্নাতে যাবে, যেটাকে বললাম, ও সবচেয়ে ছোটটা পাবে। সর্বশেষ যেটা জান্নাতে যাবে, সর্বশেষ যেটা জান্নাতে যাবে, সর্বশেষ ও যখন জান্নাতে ঢুকবে, তো ঢুকতে 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 এক জায়গায় এসে পর্দা চলে আসবে। তা আস্তে আস্তে পর্দা সরবে, 70টা পর্দা সরবে। সরার পরে দেখবে একজন বৈশা আছে, যেইভাবে বৈশা থাকার হোক, ওর জান্নাতের হুর, জান্নাতের বউ বৈশা আছে, তো দেখবো এক দেখায় 40 বৎসর কেটে যাব, খালি দেখেই থাকবো ব্যাস। এটা আবার কি? 40 বৎসর পরে ওর হুশ ফিরবে না, ওই মহিলা ওর হুশ ফিরাবে। ও চিৎকার দিয়া বলবে, বলি আল্লাহ ইলা মাতা তারা, আল্লাহর ওলি আর কতক্ষণ দেখবি? আলাইসা ফিয়া লাকা রাগবা, আমার ভিতরে কি তোর কোনো কি? আগেরটা তো বুঝেনি, ঠিক না? আগেরটা বুঝেন নাই? আমার ভিতরে তোর কি কোনো আকর্ষণ ফাকর্ষণ নাই, খালি চাই রিসোর্স? হ্যাঁ, তোর ধ্যান ভাঙবে তখন, তখন ধ্যান ভাঙবে। 70 বৎসর টানা নাচ চলবে, ডিস্কো চলবে, ডিস্কো। বহরপুরের যুবক, 70 বৎসর টানা ডিস্কো চলবে, ডিস্কো। এর ভিতরে খাদেমরা খাওয়াবে, আর তুমি দেখতে থাকবা, শুনতে থাকবা। 70 বৎসর পরে যে বন্ধ হবে, প্রথম যে 8,00,000 আলো প্রথম ঝংকারে বাহির হয়েছিল, সর্বশেষ ঝংকারে ওই কালার আর ফিরত আসবে না, রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না। কেমন মনে হয়? না মনে হয়, ভাল লাগতেছে না, ঠিক না? কেমন মনে হয়? কেমন মনে হয়? রেশমের কাপড় পরাবে, খাট হবে 60 মাইল উচ্চা। কত? আপনার মাথায় ঢুকতে পারে যেটা বসমু কেমনে, ঠিক না? হ্যাঁ, সত্য না? সাহাবাদের মাথায় ঢুকছিল, ইয়া রাসূলুল্লাহ এত উঁচা হইলে বসমু কেমনে? তো আল্লাহ রাসূল বলছে, খাটের দিকে তুমি যাইতে থাকবা আর খাট নিচা হইতে থাকবো। হইতে 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 ওই পর্যন্ত নিচা হবে, তুমি আরামের সাথে বসতে পারো, বসলে আবার সে উঁচা হয়ে যাবে। ঠিক হয়? ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে না? মনে হয় দিলে লাগে না, লাগলে তো ওরকম ভাবে চিৎকার দিতেন। খাওয়াবে কে দাওয়াত? আল্লাহ ডেলি শুক্রবারে নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। আল্লাহ যেই আইটেম খাওয়াবে, জান্নাতে এই কয়দিন যত আইটেম খাইছেন সব আইটেম মনে হবে কোন আইটেমই না। এই জন্য প্রতিদিন ফেরেশতারা জিজ্ঞেস করবে, শুক্রবার কবে রে? ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন? কাল নাই না, দাওয়াত খাওয়াইবো।
নিজের জান্নাতের নিয়ামত কিচ্ছু মনে হবে না। আল্লাহ দাওয়াত খাওয়াবে শুক্রবারে, আল্লাহ বলবে খাও, নারী আলাদা পুরুষ আলাদা, খাওয়ার পরে আল্লাহ কাপড় পরাবে, ওই কাপড় ও ওটার বর্ণনা দেওয়া যাবে না যে এই কাপড় আল্লাহ পরাবে, জান্নাতের সমস্ত কাপড় বেকার হয়ে যাবে। তারপরে আল্লাহ বলবে খুশবু লাগাও, সবাইকে আল্লাহ পাক সেন্ট লাগাবে, আতর লাগাবে, খুশবু লাগাবে। ওইখান থেকে যখন বাহির হব তো জান্নাতে যতটি পাইছি নিয়ামত আজ পর্যন্ত, এর চেয়ে কয়েক গুণ বেশি নিয়ামত নতুন আল্লাহ গিফট দিব, গিফট মনে হয় বুঝেন না ঠিক না কি। এখন আবার যদি কয় বহরপুরের মানুষ কি ব্যান পামুক, ওই এই গিফট আনতে তো ব্যান লাগবো ঠিক না কি, হ্যাঁ জান্নাতে যতগুলা পাইছেন ওর চেয়ে কয়েক গুণ বেশি আল্লাহ গিফট দিবে, গিফট তো আপনি মনে করবেন এগুলা যে আনমু কুলি পামুক ওই ঠিক না, ব্যান পামুক ওই ঠিক না, দু চারটা এখনই বানায় রেখে দেন, না 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 না, যে আল্লাহ গিফট দিব ওই আল্লাহ আপনাকে লোক দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হইব, মানে বোঝেন নাই, প্লাস্টিক সার্জারি হবে প্রতি শুক্রবার হাসপাতালে নিয়ে না। আল্লাহর কাছ থেকে দাওয়াত খায় যখন বাহির হবে তখন ছবির বাজারের ভিতর দিয়া যাবে, পুরুষ পুরুষের বাজার, মহিলা মহিলার বাজার দিয়া, এমন সুন্দর সুন্দর রূপের ছবি। আজকে ছবি নিষিদ্ধ, ওই দিন ছবি চলবে, আজকে ছবি ঘরে টাঙ্গায় রাখলে রহমতের ফেরেশতা ঢুকবে না, লা ইয়াদখুলু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে মূর্তি থাকে ছবি থাকে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। যদিও আমরা শৌখিন হয়ে গেছি এগুলা রাখার ঠিক না, ফেরেশতা দিয়ে কি করবো ঠিক না, আমাকে কি কম আছে নাকি আমরা ফেরেশতারে আনতে যাব ঠিক না। আবার অনেকে ভাবে রহমতের ফেরেশতা যখন আসবো না তো আমার মনে হয় মৌ তো হবে না ঠিক না কি, কুকুরও তো মরে না মরে না, হ্যাঁ যাক আগেরটা বললাম না বুঝে নিলি অনেক ভালো আর কি। তো যেটা আমি বুঝাইতেছি ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি তুমি যদি রূপটা পছন্দ করো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি, আপনার মনে লাগবে আপনি এরকম রূপের হয়ে যাবেন, আপনি বলবেন আমার বউ আমাকে চিনবে কি করে, জান্নাতে গেলে তো সবাই ধাক্কা দিয়ে বের করে দিব যে গেছো এক রূপ লয়া আটশো আরেক রূপ লয়া, তুমি কোনো আমা ঘরটা না তুমি তো আরেকটা, তুমি ভুলে মনে হয় আমগো জান্নাতে চলে আসছো ঠিক না, এইখান দিয়ে আপনার রূপ চেঞ্জ হবে, ওইখান দিয়ে ব্লুটুথে সব জায়গায় সার্কুলেশন হবে, আপনার ওয়াইফের কাছে চলে যাবে, ওয়াইফ আবার চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে, মিচিং হওয়ার কোনো সিস্টেম নাই। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, সার্জারি হায় জান্নাতের নিয়ামত বইলা শেষ করা যাবে না। মাঝে মাঝে আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবে এক একজনকে, বহরপুরের মুসলমানকে নাম ধরে ডাক দিবে আল্লাহ শুক্রবারে, যেদিন আল্লাহ মেহমানদারি করবে নাম দিয়া ডাকবে, এদিকে কেমন লাগবে আল্লাহ যখন নাম ধরে ডাকবে, তখন আল্লাহ জিজ্ঞেস করবে আমার উপরে রাজি তো, এখন বললে হবে না ওই দিন বলতে হবে আমার উপরে রাজি তো, আল্লাহ জিজ্ঞেস করবে তো বান্দা বলবে আয় আল্লাহ আপনার উপরে রাজি না হয়ে পারি, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইছেন। হ্যাঁ জান্নাতে চারটা দরজা থাকবে, চারটা, একটা দরজার নাম থাকবে বাবে সালাম, ওইটা দিয়ে আল্লাহকে যখনই দেখতে মনে চাবে ওইটা খুলবে আর আল্লাহর সাথে দেখবে, আবার মাঝে মাঝে যখন খুলবে তো আল্লাহ জিজ্ঞেস করবে বন্দা কেমন আছো, দরজা খুলছো কেন আমাকে দেখতে, কেমন আছো ভালো, নাম ধরে জিজ্ঞেস করবে কেমন লাগবে, বহরপুরের মানুষ লাগবে কেমন, আর একটু ভাবেন না
একটা দরজা থাকবে যেটা দিয়ে আপনার মন্ত্রীরা ঢুকবে, 70,000 মন্ত্রী থাকবে আপনার ফেরেশতাদের মধ্যে থেকে, 70,000 ফেরেশতা থাকবে আপনার আমার মন্ত্রী পরিষদ, যারা আপনার আমার রাজত্বটাকে পরিচালনা করবে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে ওয়ায়ুতিহি মুলকান কাবীরা, তোমাকে বড় রাজত্ব দিব, তুমি হবে রাজা, তোমার স্ত্রী হবে রানী, পরিচালনা করবে মন্ত্রী। কত সংখ্যা হবে? 70,000 মিনাল মালাইকা, ওদের জন্য একটা গেট থাকবে, ওই গেট দিয়ে ওরা আসা যাওয়া করবে, 70,000। আরেকটা দরজা থাকবে বন্ধ জাহান্নামের দিকে। যদি আপনি বহরপুরের কারো কথা মনে পড়ে যে আল্লাহর মজলিসে তো দাওয়াত খাইতে যাই, অমুককে তো দেখতেছি না, ওকে তো খুঁজে পাওয়া যাইতেছে না, তো দর যদি জাহান্নামী হয় ওর নাম নিয়ে দরজা খুলতে দেরি, ও সামনে আসতে দেরি হবে না। তখন আপনি জিজ্ঞাসা করতে পারবেন মা সালাকা কুমফি সাকার, কোরআন বলতেছে তুমি এখানে গেলে কিভাবে, আমাদের সাথেই তো ছিল, একসাথেই তো উঠতাম, একসাথেই তো বসতাম, একসাথেই তো খাইতাম, একসাথেই তো বাজার করতাম, এক সমাজেই তো ছিলাম, একসাথেই তো চলাফেরা ছিল, সর্বক্ষণ তো গপ্প গুজারি একসাথেই ছিল, তুমি এখানে পোসলা কি কইরা? তখন ওই কারণগুলো আপনাকে শোনাবে, কারণ এই কারণে আমি পড়ছি। কথা যখন শেষ হবে তখন হয়তো বলতেও পারে এক ফোঁটা পানি দাও না, একটু পানি দাও না, দরজা যখন খুলছ কথা যখন বলছ একটু পানি দাও না, তা আপনি বলবেন না কদ হাররাম আল্লাহু আলাইকুম, জান্নাতের পানি দেওয়া যাবে না, এক ফোঁটাও দেওয়া যাবে না, কাটা কুটাও দেওয়া যাবে না, কদ হাররাম আল্লাহু আলাইকুম, তোমাদেরকে দেওয়া নিষেধ, হারাম করা দিছে। আরেকটা দরজা থাকবে যেটা দিয়ে আপনার হুরুল আইন, কোরআনে যে হুরের বর্ণনা আছে সে শুধু আসা যাওয়া করবে। কিন্তু দুনিয়ার মা বোনরা শুনে মনে হয় মনেও করতে পারে আমাদের বুঝি গ্রেট কইমা যাবে, না 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 না, দুনিয়ার মা বোনদের রূপ হুরুল আইনের থেকেও 70,000 গুণ বেশি হবে, সে সবার উপরে থাকবে। এই জন্য এক হাদিসে আছে এক সময় জান্নাতে সুমধু এরকম আলো উঠবে যে জান্নাতি তাক লাগা যাবে, তাকাবে আলোর দিকে, জিজ্ঞেস করবে এই আলো কিসের, তো দেখবে হুর এক জায়গার থেকে দাঁড়ায় হাসতেছে, তার দাঁতের থেকে এই আলো, আর সে ডাকবে তাল ইলাইয়া ইয়া ওলি আল্লাহ, আমার কাছে আয়, তো দেখবে আরেকটা আলো এর চেয়েও বেশি, যেটা প্রথমটার তুলনায় অনেক অনেক গুণ বেশি, তো দেখবে উপরে আরেকটা দাঁড়ায় হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে যেটা উঠবো ওটার বর্ণনা হাদিসে বেশি দেয় নাই, ওটার বর্ণনা দেওয়া যাবে না, এত আলো, তো দেখা যাবে সবার উপরে দুনিয়ার বউ দাঁড়ায় বলবে তাল ইলাইয়া, বাদ দে ওডি আয় আমার কাছে, রূপ কি অগরছে আমার কম নাকি, আয় আমার কাছে আয়। ওই জান্নাত আল্লাহ দিবে যেখান থেকে আমি বাহির হয়ে গেছি, বর্ণনা দিয়ে জিন্দগি শেষ করা যাবে কিন্তু জান্নাতের বর্ণনা শেষ হবে না। কোন জিনিসটা জানতে চান, জান্নাতে কি না আছে? সাহাবা জিগাইছে ইয়া রাসূলুল্লাহ উট আছে? কহ আছে, কিন্তু ওটা জমিনে চলবে না, ওটা উড়বে, লাহু আজনিহাতান, দুই ডানা আছে, উট বানাইছে কি দিয়ে আল্লাহ? দুনিয়াটা বানাইছে গোস্ত দিয়া, পেশাব পায়খানা দিয়া, ওইটা বানাবে লাল টকটকে স্টার রুবি দিয়া, বসবে আর হাঁটবে না, ওইটা উড়াল দিবে, উড়াল দিয়া চলবে। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া আছে? বলে আছে, ওইটা দৌড়াবে না। বলে তাইলে কি করবে? কয়টা উড়বে, উড়বে, দুই পাখা থাকবে, ইয়ার কাবুর রাকিব ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়া চড়া যাবে। না আপনার জান্নাতটা তো ছোট না, ছোট সবচেয়ে ছোট যে দিবে তাই কত কিলোমিটার পাবে জানেন? সবচেয়ে কম, এর
সবচেয়ে ছোট দুধ জান্নাত আল্লাহ কাউকে দিবে না। এই জন্য আল্লাহ রসুল তার নাম পর্যন্ত বলছে, সে জান্নাতের পরিধি হবে 2,40,000 কিলোমিটার। সুবহানাল্লাহ, 2,40,000 কিলোমিটার জান্নাতে ঘোরা থাকবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনালারা জিজ্ঞাসা করছে, আমরা কৃষি প্রধান এলাকার লোক, আপনারও তো কৃষি প্রধান এলাকার লোক, ঠিক না? এখন ফলাইতেছেন পিয়াজ, ঠিক না? যদি ওয়া গেল তাহলে তো বাম্পারই বাম্পার, ঠিক না? কি তারপরে পাট, কি রবি ফসল, এই ফসল সেই ফসল, ঠিক না? তো সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেতি বাড়ি আছে? আল্লাহ রসুল হাইসা দিয়া বলছে, মুহাজিররা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনিত না, প্রশ্নকারী মনে হয় আনসারি হবে। তো সাহাবা আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হ্যাঁ, আনসারি আনসারি আনসারি, ওরাই খেতি বাড়ি করে তো, ওরাই জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হবে, কিন্তু দুনিয়ার মতো সিস্টেম না, লাগাইতে দেরি, গাছ হইতে দেরি হবে না, ফল হইতে দেরি হবে না, পাকতে দেরি হবে না, পয়রা স্তূপ হইতে দেরি হবে না, সবগুলো একসাথে হবে, সিস্টেম এরকম। এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কাচ্চা হবে? তো বলছে, চাইলে হবে, তুমি যদি চাও তাহলে কি হবে, বাচ্চাও হবে, কিন্তু আর 10 মাসের কষ্ট না, হবে সব কয়েক সেকেন্ডের ভিতরে হইয়া বড় হইয়া বাবা বুবা কয়া শেষ করে ফেলবে একবারে। সাহাবায়ে কিরাম, ওই জান্নাত, ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে না। হায় 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 হায়, এক ফল এক আপেল, যেদিক দিয়ে কামড় দিবেন ওদিক দিয়ে আলাদা রং, আলাদা মজা, আলাদা গ্যারান, এক এক ফলের ভিতরে 70টা কালার থাকবে, মজা থাকবে। আমি দুনিয়ার এক দেশে গেছিলাম, যেই দেশে একটা ফল পাওয়া যায় 60টা কালার, 60টা গ্রান, 60টা স্বাদ, তা আমি খাইতে খাইতে ভাবছিলাম যে আল্লাহ খালি শূন্য বাড়ায় দিব, 7টা হয়েই গেছে, খালি শূন্য বাড়ায় দিলেই 70 হয়ে যাবে, শূন্য বাড়ায় দিবে আল্লাহ শূন্য, যেদিক দিয়ে কামড় দিবেন ওদিক দিয়ে আলাদা আলাদা মজা। হায়, দুনিয়ায় দেখা যায় না, খালি সন্দেহ করতে করতে দুজনই কবরে গেল গা, এও কইল তুমি আমারে ভালোবাসার মতো বাসলা না, জীবনটা কাটায় দিলাম, আপনিও কন তুমিও আমারে ভালোবাসার মতো বাসনায় বুড়া তো হয়ে গেলাম, ঠিক না? কি আমার কথা বোঝেন? মনে হয় বোঝেন নাই, কার কথা বলতেছি? হ্যাঁ, কিন্তু জান্নাতে দেখা যাবে, এখানে উঠবো, নাম্বার উঠবো কত, 100 100 না 100-এর থেকে কম না বেশি, এখানে উঠবে উঠবে, দিলের ভিতরে দেখা যাবে কতটুক ভালোবাসা আপনার জন্য আসে, সে আবার দেখবে আপনার দিলের ভিতরে তার জন্য আপনার ভালোবাসা কতটুকু আছে, দেখবে একজন আরেকজনেরটা দেখবে, একজন আরেকজনেরটা দেখবে কতটুকু আছে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই, বহরপুরের মানুষ শুধু শুধু পাগল হইয়া আবুদ, শুধু শুধু পাগল হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সবচেয়ে উত্তম প্লেস, সবচেয়ে উত্তম জায়গা, দুনিয়ার সবচেয়ে উত্তম মার্কেট, যেটা যেদিন দুনিয়া শুরু ওদিন থেকে চালু কিয়ামত পর্যন্ত ওই মার্কেট চলতে থাকবে, ওই উত্তম মার্কেটের 13টা দোকান কোনোদিন হারাইতেন না, 13টা দোকান ছিল, 13টা দোকান। ওনার দোকানের থিওরি ছিল কি জানেন? থিওরি, ওই ব্যবসায়িক একজনও এখানে নাই, ওই থিওরিওয়ালা ব্যবসায়ী, ওনার দোকান এক শাড়িতে 13টা ছিল, এক শাড়িতে এক লাইনে, ওনার ব্যবসায়িক থিওরি ছিল, তুমি ডান দিক দিয়া ঢোকা শুরু করো বা বাম দিক দিয়া, যেই দিক দিয়া তুমি ঢুকবে কয় দোকানে বলবে পছন্দ হয় নাই, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা, 13টার ভিতরে একটা না একটার ভিতরে তো পছন্দ হবে তোমার, যদি ডান দিক দিয়ে ঢুকো, ঠিক না?
তো তোমার পয়সা আমার যাবে, বাম দিক দিয়ে ঢুকলেও তোমার পয়সা আমার যাবে, মানে তুমি এই দোকানের ভিতরে ঢুকছো তো তোমার পয়সা আমাকে দিয়া যেতে হবে। ওটা ছিল ওনার ব্যবসায়িক থিওরি। 13টা দোকান হারায় দিয়েছে, 13টা দোকান। শুধু শুধু না, বহরপুরের মানুষ বুঝাইতে পারতেছি না, শুধু শুধু উনি 13টা দোকান হারান নাই, শুধু শুধু 13টা দোকান হারান নাই, গার কাপড়টা শুধু শুধু খুলা দেন নাই, সালার চটের মতো কাপড় শুধু শুধু পড়েন নাই, আল্লাহ রসুলকে ঘরের ভিতরে শুধু শুধু রাখেন নাই। প্রত্যেক সাহাবীর এই অবস্থা। হ্যাঁ, জান্নাতের নিশা ছিল, নিশা আল্লাহ জান্নাত, আল্লাহর রসুল জান্নাত এরকম বর্ণনা করছেন, আর আল্লাহর রসুল চোখে দেখা এসে এরকম বর্ণনা দিছেন, আল্লাহ এমন বর্ণনা দিছেন যে সাহাবা মাতাল হয়ে গেছে, কিচ্ছু চাই না। কি চাও? কয় জান্নাত, আর কিচ্ছু না। কয় জান? কয় প্রস্তুত, মাল প্রস্তুত, যা দিতে হয় দিব, কিন্তু জান্নাত চাই, জান্নাত জান্নাত জান্নাত। আয়েশা বলছে, আলী জান্নাতের যে জায়গায় পা রাখছি ওই জায়গায় জিজ্ঞাসা করছে, আলী কবে আসবে, আমরা আলীর অপেক্ষায় আছি। আলী দুনিয়া জান্নাত চায়, আমি তো দেখে আসলাম জান্নাত তুরে চায়। আয়েশা বলতেছে, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যেই জায়গায় গেলাম, এমন কি জান্নাতের ফল পর্যন্ত জিজ্ঞাসা করতেছে, জুবায়ের কবে আসবে। সারা দুনিয়া জান্নাত চায়, জুবায়ের জান্নাত তোমাকে চায়। আলী তুমি কি রাজি না? আমার ঘরের সামনে তোমার ঘরটা, আমারটা রোডের এই পারে, আমারটা রোডের এই পারে, তোমারটা রোডের ওই পারে, আমারটা রোডের এই পারে, তোমারটা রোডের ওই পারে, বারিন্দায় দাঁড়াইলে তুমি আমাকে দেখবে, আমি দাঁড়াইলে তোমাকে দেখব, তুমি কি খুশি না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছে, উমর ভাবছিলাম আমার বাড়ি এত সুন্দর তো আর কারো হইতে পারে না, তো দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে দরজার কাছে চলে গেছি, জিবরিল জবাবও দিছিলেন এরকম একটু ব্যাখ্যা কইরা যে কুরাইশি যুবকের বাড়ি এটা, তো আমি ভাবছি কুরাইশি যুবক তো আমি, এটা আমারই হবে, এত সুন্দর তো কারো হইতে পারে না, তো দরজার ভিতরে যখন পা ঢুকাবো তখন জিবরিল আলাইহিস সালাম টাইনা ধরছে, আরে এটা আপনার না, কোথায় ঢোকেন, এটা কার? কয়টা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবা পাগল এমনি হন না, বহরপুরের মানুষ শুধু সাহাবারা না, ওই সমাজের বাচ্চা পর্যন্ত, যুবক পর্যন্ত, নারী পর্যন্ত, বাচ্চা পর্যন্ত, ছোট ছোট বাচ্চা পর্যন্ত সারাদিন নিশায় থাকতো। জান্নাত কবে যাবে, কবে আসবে জান্নাত? এতটুকু চর্চা ছিল, এতটুকু আলোচনা ছিল, এতটুকু বলা ছিল, এতটুকু শোনা ছিল, এতটুকু কওয়া পড়া ছিল, সবার নিশায় জান্নাত 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 জান্নাত। দুনিয়া কারো ভালো লাগতে ছিল না, দুনিয়া কারো ভালো লাগতে ছিল না, এই জন্যই তো রাত্রে কাউকে বিছনায় পাওয়া যেত না, দুনিয়া ভালো লাগে না, কি জান্নাত ভালো লাগে, জান্নাতের আশায় দাঁড়ায় আছে। হাজারো কাহিনী রয়ে গেছে বললে, মেরে দোস্ত ওই জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রাখছেন, বলে দিছেন মা তাস্তাহি আনফুসুকুম, তোর মনে যা চাবে তাই পাবি, যা চাবে। দুনিয়ার কোন জিনিসটা চাবেন আপনি বলেন আমাকে, আমি হাদিস দিয়ে দেখাই কোন জিনিসটা চাবেন। সাহাবা পুঙ্খানু পুঙ্খানু জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল জবাব দিছে, তোর মনে চাইলে অবশ্যই পাবি, অবশ্যই পাবি, অবশ্যই পাবি, অবশ্যই পাবি। আরে জান্নাত তো ওই জায়গা, দুনিয়ার আশাগুলো আপনি ভুলে যাবেন, আল্লাহ ভুলবে না। আজকে আমাদের আশা থাকে না, আশা কি ডেলি আস, একটা আশাই পুরান হইতেছে না ডেলি নতুন নতুন আশা, ডেলি কি বহরপুরের মানুষ ডেলি নতুন নতুন আশা না না
কি সবগুলা মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ মনে নাই ঠিক না? না না ভুল কথা বলতেছেন। জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যেদিন থেকে বুঝের হয়েছেন ওদিন থেকে যত আশা করছেন সব মনে আছে? হ্যাঁ না না সব আল্লাহর কাছে এন্ট্রি করা আছে। জান্নাতে যাওয়ার পরে এক এক দিন এক একটা আশা আনবে। আইনা জিজ্ঞাসা করবে, বন্দা জিজ্ঞাসা করবে এটা কি আল্লাহ? তো বলবে তুমি না আশা করছিলে কখন? তো আল্লাহ পুরো পটভূমিটা সামনে ধরবে, পুরো পটভূমি সামনে ধরবে। আপনি ভালো করে ভিডিও দেখে করবেন, মনে হচ্ছে হ্যাঁ চাইছিলাম পুরো তো হয় নাই। তা আল্লাহ বলবে ওই যে নিয়ে আসতেছে পুরো হবে এখন। কেমন হবে ওই দিন? পাঁচ ওয়াক্ত নতুন নতুন গিফট আসবে, গিফট কি আসবে? পাঁচ ওয়াক্ত জোহরের সময় প্রতিদিন সর জীবন জোহরের সময় জোহরের নতুন গিফট আসবে। আজকে যেটা আসছে ওটা কালকে আসবে না। মহিলারা দেখবেন অনেক বাড়িতে আছে শোপিস বানায় রাখে।